উদ্বোধনের অপেক্ষায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট হাওড় অঞ্চলে কর্মমুখী শিক্ষার এমন সুযোগ সৃষ্টি হয় খুশি স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন, ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষে দেশের বস্ত্র শিল্পে ভূমিকা রাখবেন এখানকার গ্রাজুয়েটরা। এছাড়া স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। এক পাশে দেখার হাওরের নিবিড় বয়ে চলা আর অন্য পাশে দৃষ্টিনন্দন পাকা রাস্তা। এমন নয়নাভিরাম পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে টেক্সটাইল ইনস্টিটিউট। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য মানব সম্পদ গড়ে তুলতেই এমন অবকাঠামো, যেটির নির্মাণে বস্ত্র অধিদপ্তরের ব্যয় 126 কোটি টাকা। 2018 সালের নভেম্বরে কাজটা যাত্রা শুরু করেন, বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে আমরা কাজটা সমাপ্ত করে ফেলছি। ক্লাস চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রীদের ইকুইপমেন্ট চলে আসছে। দৃষ্টিনন্দন 4 তলার একাডেমিক ভবন, 2টি ছাত্রাবাস, ল্যাব, লাইব্রেরি সহ পড়াশোনার জন্য অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই অঞ্চল থেকে ভবিষ্যতে প্রচুর বস্ত্র প্রকৌশলী বস্ত্র শিল্পে যোগদান করবে এবং আমাদের রপ্তানি খাতে বিশেষ অবদান রাখতে ভূমিকা রাখবে। হাওড় অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধি সহ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয় লোকজনের। শুধু সুনামগঞ্জ জেলা নয়, এখানে সারা বাংলাদেশ থেকেই ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন। কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে ভীষণ অবদান রাখবে। আমাদের জেলায় আমরা চাকরি করতে পারবো এই প্রতিষ্ঠান হওয়ার কারণে। কৃষি ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও আরও এগিয়ে যাবে নদ নদী আর হাওড় বাওড়ের জেলা সুনামগঞ্জ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দ মাহমুদ, RTV।